হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রায় চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে শুক্রবার আর আজকে হলো শুভ নববর্ষ। তো আমার তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ। তো আজকের দিনটা কে কেমনভাবে কাটাচ্ছ ও আমাকে অবশ্যই জানিও। তো আজকে আমি তো বাড়িতেই রয়েছি, বাড়ির সবার সাথেই নববর্ষ কাটাচ্ছি। আর বাড়িতে এখন সব রান্নাবান্না সব তোড়ঝড় চলছে। মা সকাল থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছে, মামিও চলে এসেছে, রান্নাবান্না সব চলছে। তো কী কী রান্না হচ্ছে না হচ্ছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর কালকে যেগুলো শপিং করেছি অবশ্যই তোমাদের আজকে দেখাবো, কারণ কালকের ব্লগে আমি সেগুলো কিছু দেখাতে পারিনি, কারণ অনেক রাত করে বাড়ি এসেছিলাম। সেই জন্য আর মানে এত টায়ার্ড ছিলাম আর দেখানোর মতো পরিস্থিতি ছিল না। তো আজকে দেখিয়ে দেবো কী কী শপিং করেছি না করেছি। তো যাই হোক, এখন 11:30 বাজে, তো আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি। উঠে ব্রেকফাস্টও আমার হয়ে গেছে, হয়ে আমি একটু লেট হয়ে গেল আমার ব্লগটা শুরু করতে, কারণ একটু ল্যাদ খাচ্ছিলাম বসে বসে। তো চলো দেখি আসে কী কী রান্না হচ্ছে আর কী কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, চলো দেখি। এখানে উচ্ছে কাটা হয়েছে, তার মানে উচ্ছে ভাজা হবে। এখানে এখানে আর মাছ আছে। তো আর মাছ, মা আর আর মাছ কোথায়? ফ্রিজে আছে। তো এখানে এই যে ওরা লোক অল্প বলে অল্প মাছ হচ্ছে। আর এখানে আছে ইয়ো আইয়ো আইয়ো আইয়ো, এই যে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছে মা। এই যে মাটন মাছ আর মাছ, বেলা দেখাচ্ছি আর কী কী রান্না হচ্ছে। রান্না সবে শুরু হচ্ছে, এখনো কিছু হয়নি। তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, মাছ মাংস ডাল, মা ডাল হয়ে গেছে ও ডাল। তা মাই বলুক, মা আছে কী কী রান্না হচ্ছে? ডাল সেদ্ধ হয়ে গেছে, টক ডাল হবে, ভুস্তা ভাজা হবে, শাক হবে, কলমি শাক হবে, আর মাছ হবে, মাটন হবে, চাটনি হবে, শাক। আচ্ছা, তো অনেক কিছু আর ও আইসক্রিম আছে, দই আছে, মিষ্টি আছে, সব বলো। তো দাদা এখন যাবে হয়তো আইসক্রিম আনতে, আর বাবা সকালে মিষ্টি দই সব নিয়ে এসেছে। তো পয়লা বৈশাখে প্রত্যেকবারই আমাদের একটুখানি বাবা একটুখানি বেশ খাওয়ার দাওয়ার একটু ঠিকঠাক করতে চায়, যে বছরের শুরুটা ভালো মতো যাতে খেয়ে খাওয়া দাওয়া হয়। সে তারও বাবা মাছ টাছ আরও আনছিল, কাতলা মাছ আরও আনছিল। আমরা সবাই বারণ করলাম যে আর এগুলো না, গরমে কেউ খেতে পারবে না। এই আর মাছই সব রান্না করছে না, মা বলছে এত মাছ খাবে কে। তো এই হচ্ছে রাজীবও আসছে, রাজীবও বেরিয়েছে, জাস্ট বেরোলো, ও আর চলে আসবে। সুকান্তদাও আসবে কিনা জানি না, আসার তো কথা, এখন জানি না কি করবে। তো যাই হোক, মাসিরাও আসার কথা ছিল, বাট মাসিরা এখনো ফোন করে বললো যে হয়তো আসবে না। যাই হোক, আসলে হয়তো ভালো হতো সবাই মিলে। মামি চলে এসেছে, বোন তো রয়েছে, আর দিদা দিদারা আসবে, সবাই দিদা মামার আমার সবাই আসবে। এই হলো আজকে আমাদের পয়লা বৈশাখের সেলিব্রেশন। মানে আমরা প্রত্যেকবারই এইভাবেই পয়লা বৈশাখটা সবাই ফ্যামিলি সবাই মিলেই কাটাই। তো খুব মানে মজা করেই কাটাই আমরা পয়লা বৈশাখটা। তো যাই হোক, মা ফোনে কথা বলছে, যে মা ফোনে কথা বলছে, আমরা বাইরে যাই। তো চলো এগুলো দেখানো দেখিয়েছি, এবার রান্নাবান্না হোক। তো চলো আর পরে কথা বলছি। মা ও মামি এদিকে রান্নাবান্না করছে বাইরে, কারণ অনেক লোকের রান্না তো অল্প ছোটো গ্যাসে হবে না, বড় ওভেনে রান্না হচ্ছে। আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, এসি ঘর থেকে বেরোলে আর আর থাকা যাচ্ছে না। তো যাই হোক, তো চলো। এখন দুটো বেজে গেছে ফ্রেন্ড, আর আমাদের রান্নাবান্না অলমোস্ট শেষ হয়ে গেছে, মানে হয়ে গেছে। এখন শুধু লাস্ট টাইম একটু আলু ভাজা হচ্ছে, এই যে আলু ভাজা হচ্ছে সেটা আমি ভাজছি। তার কারণ হলো মা অনেকক্ষণ ধরে রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মামিও অনেকক্ষণ ধরে করছে। তো তাই বললাম মা তুমি চলে যাও, আমি আলুটা আমি দিয়ে দিই, ভাজা হলেই আমি স্নানটা করে নেবো, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। অনেকটাই দেরি হয়ে গেছে, দুটো বোধ হয় দেড়টা কি দুটো বাজে। যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আছে কী কী রান্না হয়েছে। তো দেখাচ্ছি দাঁড়ান। তো এটাতে টক ডাল আছে, আর এটাতে একটা সবজি, এটাতে শাক ভাজা, এটাতে চাটনি, আমের চাটনি, এটাতে উচ্ছে ভাজা, এটাতে আর মাছের ঝোল,
আর আর এখানে আলু ভাজা হচ্ছে, আর মাটন আছে, মাটনটা প্রেশার কুকারে আছে, তো ওটা পরে খাওয়ার সময় দেখাচ্ছি। তো এটা আজকের মেনু, এটা বন্ধ করে দিই, অন্য করিস না। আজকে এই ছিল, মানে এই আজকে রান্না হয়েছে, আর যা গরম, এর থেকে বেশি কিছু আর মানে উপায় খাওয়াই যাবে না রান্না করলে। এই এত রান্না করেছে তাই মা বলছে যে এত রান্না করছে তাই আমার থেকে যাবে, কারণ যা গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। তারপরে আবার বিকেলবেলা সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার একটু মেলায় যাব, মানে এখানে আমাদের এখানে দত্তগুলিয়াতেই মেলা হয়, খুব বড় মেলা হয়, চরক মেলা হয়, আজকে হয় দত্তগুলিয়াতে, কালকে হয় আমাদের লোকালে, মানে আমাদের আশেপাশেই হয় একটা, তো দুদিন ধরে, তিন দিন ধরে হচ্ছে এখানে চরক মেলা। তো আজকে যাব সবাই মিলে, তো দেখি রাজীবও আসুক, তারপরে আমি স্নান টান করে নেব, করে তারপরে খাওয়া দাওয়া করবো। আলু ভাজাটা কি তো যাই হোক, তো চলো আমি আলুটা ভেজে নিই, আলুটা পেছনে ভাজা হচ্ছে, তো আমি আলুটা ভাজা হোক, তারপরে আবার স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, আমার স্নান টান হয়ে গেছে আর রাজীবও চলে এসেছে, যে রাজীব খেতে বসে পড়েও গেছে, মানে বসে পড়েও গেছে মানে খেতে বসে পড়েছে, তো খাচ্ছে, আমি একটু পরে খাচ্ছি, ও খেয়ে নিই, তারপরে আমি দিদি আসুক, সবাই আসুক, তারপরে আমি খাচ্ছি, তাই যে খাচ্ছে। তো রান্না বান্না কেমন হয়েছে বলো, এই খাচ্ছ তো, যেগুলো হয়েছে খাচ্ছ? দেখো সব আমি রান্না করেছি, সত্যি কথা, মনে মনে না, সত্যি হাত নাড়িয়ে নাড়িয়ে বিশ্বাস করো, দেখো আমি রান্না করেছি, দাদা আমি রান্না করেছি, কেমন লেগেছে? সব 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 কি বলছো না গো, আমি সত্যি সব রান্না করেছি, ওই যে এই মাছ মাংস চাটনি মিষ্টিটা ডাল আলু ভাজা শাক সব আমি রান্না করেছি, বুঝলে? চলো খাও। 7:45 বাজে আর এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি দুপুরের, তো একা করে খাচ্ছে, হ্যাঁ বসে আছে, রাজীব খেয়ে উঠলো, তারপরে এখন খাও, এক ব্যাচ হয়ে গেছে, সবাই বাবা দিদা দাদা রাজীব সোনা এরা খেলো, এবার আমরা খাবো, আমি স্বর্ণ দিদি আর মা মামি আর মামা, মামা আছে, মামা পরে আসবে, তারপরে খাবো। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে অনেক আমার, চলো খেয়ে নি, মা দাও। তো চলো, উচ্ছে ভাজা শাক ভাত, কি হলো ওখানে ফেলিস না, এই যে আমার মাছ চলে এসেছে, মাছ আর ভাত। হ্যালো হ্যালো, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম, রেস্ট বলতে রেস্টই নিচ্ছিলাম, আমি শুধু জেগেছিলাম আর বাদ বাকি সবাই ঘুমাচ্ছিল, পড়ে পড়ে ঘুমাচ্ছিল, সব উঠলো এই 7টার সময় উঠলো সব, আর রাজীব 5:30 সময় উঠেছে, উঠে ও আবার রিমের সাথে গেছিলো, মানে আমার বোনের সাথে গেছিলো একটু মাঠে ঘুরতে, ও থাকলে এখানে থাকলে ও ঘুরতে যায় ওই বোনের সাথে, তো ঘুরে টুরে আসলো কিছুক্ষণ আগে, আর এখন 7:45 বাজতে যায় আর আমরা এখনও রেডি হয়ে বেরোতে পারিনি, মেলা যাব, তো যাই না কখন যাব, দিদি একটু গেছে, কোথায় গেছে যাই না, বোধহয় এসেছে নাকি কে জানে, স্কুটির আওয়াজ শুনলাম, তো এই রেডি হব, রেডি হয়ে বেরোবো, মেলা যাব, তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। মা যাবে না, মা বাড়িতে থাকবে, আমরা যাব, তো চলো রেডি হয়ে নিই। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি, আমি রাজীব রেডি হয়ে গেছি, আর দিদিও রেডি হয়ে গেছে, মা রেডি হচ্ছে, হয়ে গেলেই বেরিয়ে যাব, তো অনেক লেট হয়ে গেছে, 1:30 বেজে গেছে, 1:30 বেজে গেছে, তো এই যে রাজীব বোর হচ্ছে, রেডি হয়ে বসে আছে, মোবাইল ঘাঁটছে, কি করবে, বোর হচ্ছে, সবার আগে রেডি হয়ে গেছে, তো তো আমরা রেডি হয়ে গেছি, তো চলো একেবারে গিয়ে মেলায় গিয়ে দেখা হবে, তো চলো। সো ফ্রেন্ডস, আমরা মেলায় চলে এসেছি, তো মেলায় ঢুকবো এখন, রাস্তায় দাঁড়িয়ে আছি মেলার সামনে,
মেলায় ভীষণ ভিড়, এই যে প্রচন্ড ভিড় মেলায়, ফাংশন হচ্ছে পেছনে, প্রচন্ড ভিড়, কিচ্ছুই শোনা যাবে না কথা। চলো এখানে এখন মানে কি সোনার সবে সব পছন্দ হয়েছে, এগুলো কিনবে, খেলতে পারছে না তাই রাজি বাবা শিখছে সেটা। এই যে হ্যাঁ হ্যাঁ, কি হলো এটা, হচ্ছে না হচ্ছে না, রিটেক রিটেক দাও, সোনা দেখে নাও রিটেক। হয়নি হয়নি, ওটা এরকম এরকম হয়ে আসবে। মন্দিরে এসেছি আপাকে দর্শন করতে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। পেছনে মন্দির, আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, এই যে এ হাই বলে দেওয়ার আমার ভিউয়ারদের, এটা আমার অনেক পুরনো বন্ধু, আর আমাকে আমার থেকে আমার দিদিকে বেশি ইয়ে করছে, সাপোর্ট করছে, ঠিক আছে, সবাই ভালো আছে, ও কিন্তু খবর নেয় না একদিনও, কিন্তু এখন বলছে দিদি তোর তোর থেকে বেশি দিদিকে আমার ইয়ে আমি বলছি না, যদি কোনো মেয়ে থাকে বিয়ে দেবো, ঠিক আছে, পাত্র বিবাহযোগ্য পাত্র, ঠিক আছে, চাকরি বাকরি করে কোনো ব্যাপার না, সেন্ট্রালে চাকরি করে, পুরো বায়োডাটা দিয়ে দিয়েছি, পুরো বায়োডাটা দেখ, পুরো দেখ, আমি পুরো বায়োডাটা দিয়ে দিয়েছি, এরকম বান্ধবী তুই কটা পাবি, একটাও না, তাহলে দেখলি তো, দেখ বান্ধবী বান্ধবী হয় তাও পুরোনো বান্ধবী। তো এখানে একটু কথা বলার উপায় নেই, পাশে বিশাল মিউজিক হচ্ছে, তো আবার পরে কথা বলছি, কুচকা টুচকা খেয়ে নিই তারপরে। ফ্রেন্ডস এখন আমরা খাচ্ছি হলো আইসক্রিম, এই যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম সব এখানে বসে আছে, আমি যেগুলো শপিং করছি পয়লা বৈশাখে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমি মেলা থেকে এসে আর ব্লগ করতে পারিনি, মানে ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর এসেছি এগারোটার পরে, তো সেই জন্য রাত্রেবেলা এসে আর কিছু আমি ভিডিও করতে পারিনি, তার কারণ মানে এসে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে করতে রাত্রেবেলা শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আর কিছু করতে পারিনি। তো আজকে হলো তার পরের দিন, মানে আজকে সকাল এখন 12টা বাজে, তো উঠেছি অনেকক্ষণ আগেই, তো চলো এখন আমি শ্যুট করছি আবার, তো দেখাচ্ছি তোমাদেরকে কী হয়েছে শোনা, ও শোনা রে। তো এখন আমি কাল মানে যেগুলো পয়লা
আচ্ছা আচ্ছা, যেগুলো আমি পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করেছি, আচ্ছা চুপ করার সময় আমি কথা বলে নিই, তো পয়লা বৈশাখের জন্য যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সব এক সব দেখাতে পারছি না, কারণ কালকে কিছু সবাই পড়েছে, সব পড়াগুলো সব ধোয়া টোয়া হয়েছে, সেগুলো আর দেখাচ্ছি না। যেগুলো রয়েছে মানে পড়া হয়নি রয়ে গেছে, আর কিছু গিফট পারপাসে রয়েছে দেওয়া হয়নি, দিতে মানে এখনও মানে মা কিনেছে মাসিটা মাসিদের জন্য, মাসির জন্য সেগুলো দেওয়া হয়নি, তো সেগুলো আমি দেখাচ্ছি। তো চলো দেখাচ্ছি। তো এই যে এটা একটা কুর্তি দিদির জন্য কিনেছে, এইটা একটা কুর্তি, বাবা চুপ করো, এটা একটা কুর্তি, এটা গাউন, এটা একটা বাটিকের শাড়ি, এটা একটা কুর্তি পালাজো মায়ের, একটা জিন্স আছে, এই যে একটা জিন্স, এটা আমার, এই একটা শাড়ি বঙ্কাই শাড়ি, এটাও মায়ের, আর এটা একটা নাইটি, এটাও মায়ের, এই যে এটা একটা শার্ট, এটা বাবার, এটা বাবার, আর এখানে দুটো ব্লাউজ আছে, এটা মাসির, আমার মাসির জন্য নেওয়া হয়েছে, আর এর একটা শাড়ি, এটা আমার মা মাসির জন্য নিয়েছে। তো এইগুলোই আপাতত আমি দেখাতে পাচ্ছি, আর বাকিগুলো তো কালকে সব পড়া হয়ে গেছে বলে আর দেখানো হচ্ছে না, মানে সব ধোয়া টোয়া হয়ে গেছে সেগুলো, আর কিছু খুঁজে পাচ্ছি না কোথায় রাখা হয়েছে। তো আপাতত এইগুলোই দেখাচ্ছি যে। তো ফ্রেন্ডস, শপিং তো কী কী শপিং করছি সেগুলো মানে কিছু কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল, মানে দেখানো হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি আমার ব্লগটাকে এখানে শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগটা আজকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সবাইকে জানাচ্ছি আবারও আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আবারও দেখা হবে নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো সাথে থেকো।